কারণ এটা বহুদিনের পাওনা, তার কারণ বিএনপি সরকার এটাকে কয়েকবার দেওয়ার কথা বলেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। জনাব আনোয়ারের মন্ত্রী বহুবার চেষ্টা করছে কিন্তু তারপর সে পারে নাই তাদের, কিন্তু এবার অবশ্যই শেখ হাসিনা এটা পারছে। এখানে ভায়াডাকশো সেতুটির মোট দৈর্ঘ্য 1427 মিটার, মূল সেতুটি হচ্ছে 998 মিটার। এখানে 9টি স্প্যান আছে, 7টি স্প্যান 122 মিটার করে এবং 2টি স্প্যান 72 মিটার করে। সেতুর বর্তমানে সুপার স্ট্রাকচারে কাজ চলতেছে। আমরা আশা করতেছি আগামী 2022 জুন নাগাদ কাজটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এ পর্যন্ত সেতুর অগ্রগতি 72%, এখানে চায়না অনুদানি 50%, যার পরিমাণ বাংলাদেশি টাকা 654 কোটি টাকা, এবং এটা চায়না লোন না, এটা গ্রান্ট অনুদান, অনুদানে নির্মিত হচ্ছে। এখানে চায়না প্রকৌশলীদের পাশাপাশি বাংলাদেশি যারা প্রকৌশলী এবং অন্যান্য কারিগরি জনবল আছে তারাও নিয়োজিত আছে। এবং এই সেতুটি বাস্তবায়িত হওয়ার পরে খুলনার সাথে বরিশাল যে দুটা বিভাগ সেটার মধ্যে যে যাতায়াত সময় ট্রাভেল টাইম আরও কমে যাবে এবং আরও যাতায়াত আরামদায়ক এবং সহজ হবে। মোট মানে ব্যয় কত হচ্ছে বললেন? মোট ব্যয় হচ্ছে 898 কোটি টাকা, 654 কোটি টাকা। বরিশাল এবং ফিরোজপুর হয়ে আমাদের খুলনার যাতায়াতের ভিতরে এক অন্যতম প্রতিবন্ধকতা ছিল এই কথা নদীর উপরে এই ফেরিটা। এই ইয়েটা কানেক্টেড হয়ে গেলে আমাদের খুলনা থেকে বাগেরহাট হয়ে
ফিরোজপুর দিয়ে আমরা একদিকে আমরা পায়রাপোর্টে ইউজ করতে পারবো, আবার রাজধানীর সাথে পদ্মা ব্রিজ যোগাযোগ করে ইউজ করে আমরা রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। বরিশাল প্রথমত হলো স্থানীয়ভাবে দুইটা উপজেলার সদরের সাথে কানেকশন ওপারের, আর এখানে বরিশাল খুলনার সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য এই ব্রিজের গুরুত্ব অপরিসীম। এবং এই ব্রিজটা আমাদের বাংলাদেশ চায়না মৈত্রী অষ্টম সেতু হিসাবে এটা আমাদের সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যন্ত এই প্রকল্পের অগ্রগতি 72%। আমরা আশা করি June 2022 এই সড়কটা যানবাহন চলাচলের জন্য, এই সেতুটা যানবাহন চলাচলের জন্য মুক্ত করে দেওয়া যাবে। এবং এটার অ্যাপ্রোচ একদিকে আপনার 400 মিটার, আরেকদিকে 1100 মিটার অ্যাপ্রোচ। আমাদের কাজ পূর্ণগতিতে চলছে। এই করোনাকালীন সময় আপনারা দেখতেছেন আমাদের কোনো কাজ কিন্তু কোনো বন্ধ নেই এবং ফুল সুইংয়ে কাজ চলছে। যে গতিতে চলছে স্যার, নির্ধারিত সময় শেষ, হ্যাঁ ইনশাল্লাহ June 22 এটা শেষ হবে। আমাদের কাজের গুণগত মান বা অগ্রগতিতে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। আমাদের প্রতিবেদনটি, কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।